हेलो बंधुरा, आज आमी तुम्हारे साथे शेयर करब आमार रूम टूर। जदि भिडियोटा भालो लेगे थाके ताले एकटा लाइक दिओ, और जदि सबस्क्राइब ना करे थाको ताले प्लिज सबस्क्राइब करे दिओ। ताले चलो भिडियोटा शुरू करे दिई। देखो ढुकेई आमार एदिके बाथरूम चले जाच्छे, तार एदिके जे वालटा रयेछे सेखाने देखो एकटा आमी हैंगार झुलिएछि। ওখানে আমার রোজকার যে ব্যাগ, সেই ব্যাগগুলো আমি ঝুলিয়ে রাখি। আর দেখো উপরে একটা আমি র‍্যাক লাগিয়েছি ছোট দেখে, ওখানে আমার মেয়ের ছবি, আর পাশে একটা ধূপধানি। আর এই ছবিটা ও যখন সবে দাঁড়াতে শেখে আর একটু একটু হাঁটতে শেখে তখনকার ছবি। আর তার পেছনেই আমি রেখেছি হচ্ছে স্যানিটাইজার। আর দেখো এইখানে যে বড় ব্যাগটা রয়েছে, এই ব্যাগে আমি কিছু জিনিস লুকিয়ে রাখি যাতে আমার মেয়ে ওটা খুঁজে না পায়। আর এদিকে যে ওয়ালটা রয়েছে, এখানে আমি তিনটে ছোট র‍্যাক লাগিয়েছি, তাতে কিছু ডেকোরেটিভ আইটেম মানে সাজিয়ে রেখেছি। এখানে আবার আমার মেয়ের ফটো রেখেছি, এপাশে একটা ডিফিউজার আছে, এই দুটো হচ্ছে সিঁদুরদানি। আর উপরে দেখো একটা স্ট্যান্ডের উপর যেটা রয়েছে, ওটা আমাদের এক আন্টি আমাদেরকে গিফট করেছিলেন, ভীষণ স্পেশাল এই গিফটটা, খুব সুন্দর। আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে যাচ্ছ যে এটা একটা শোপিস, এটা একটা ক্রিস্টালের ওপর আমি বানিয়েছিলাম। এটা আমি যখন আমাদের প্রথম দেখা হয় আমার হাজবেন্ডের সঙ্গে, ওকে আমি এটা গিফট করেছিলাম। এটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, খুব যত্ন করে এটা রেখে দিয়েছি। এ পাশে দেখো এটা আমাদের বেড, আর বেডের পাশে আমি একটা ছোট টুল রাখি, তার উপর একটা ট্রের উপর আমার বোতলগুলো রেখে দিই, জলের বোতলগুলো। আর এই দেখো একটা ঝুনঝুনি ঝুলিয়েছি, এটা আমার হাজবেন্ডের এক বান্ধবী আমাকে গিফট করেছিল, কিন্তু সবসময় এটা রাখতে পারি না, আমার মেয়ে ধরে টানাটানি করে। আর দেখো এখানে যে ব্ল্যাক কালারের এই ওয়ালটা দেখা যাচ্ছে, এটা আসলে ব্ল্যাক না, এটা একটা ব্লু কালার, মানে একরকমের ব্লু আছে ওটা, কিন্তু মানে এটা ভুল হয়েছে কালারটা, এটা পরে কিছু আমরা মেক ওভার করবো এটা। আর এদিকে দেখো এখানে যে আলমারিটা আছে তার পাশে আমি একটা হ্যাঙ্গার মতন লাগিয়েছি, অর্গানাইজার বলতে পারো, ওই ছোটোখাটো রাখার জন্য রিমোট, ক্লিপ ফ্লিপ এসব। আর এখানে দেখো একটা দারুণ ওয়াল পেন্টিং আছে, এটা হ্যান্ড পেন্টিং, এটাও আমাদের ওই টিনা আন্টি যে সে গিফট করেছিল, মানে ভীষণ সুন্দর। দেখো ওদের নাম লেখা রয়েছে, সুসু অ্যান্ড টিনা, টিনা আন্টির হাজবেন্ডের নাম হচ্ছে সুসু, আর আমাদের নামও লেখা রয়েছে, ভীষণ সুন্দর এটা। মানে এটা আমি ওখান থেকে নিয়ে এসেছি, মানে যেখানে আমরা আগে ছিলাম সেখানে আমাদের গিফট করেছিল, ওখান থেকে আমি এটা মানে সাথে করে নিয়ে এসেছি, কিছু রাখিনি। আর ওপরে বলটা রয়েছে, আর এই এই যে আলমারিটা, এটা আমি সবসময় পরার জামা কাপড় রাখি। আর দেখো পাশে একটু জায়গা মানে আছে, এখানে আমি একটা হুক ঝুলিয়ে দিয়েছি, এই হুকে আমি মানে একটু ব্যাগ রাখি সবসময় নিয়ে যাই, যেগুলো সব ব্যাগ তো আর আলমারিতে দেখবে রাখা যায় না ওই জন্য। আর দেখো নিচে একটা লন্ড্রি ব্যাগ আছে, এটাতে আমার মেয়ের সব খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে, ওগুলোকে আমি এক জায়গা করে রেখেছি। আর এদিকে দেখো ওয়ার্ড্রপটা চলে গেছে, এটা আমরা পরে বানিয়েছি এই বাড়িতে আসার পর। আর এখানে বক্স জানলা
আর এখানে একটা টুল রেখেছি, আমার মেয়ে সবসময় ওই টুলে বসে থাকে, ওই জন্য টুলটা ওখানেই রেখে দিয়েছি। হ্যাঁ, নিচে স্টোরেজ আছে, স্টোরেজ আর মানে হয় না, যতই স্টোরেজ থাকুক ঘরে মনে হয় আরও লাগবে। আর এদিকে ড্রেসিং টেবিলটা চলে যাচ্ছে, ড্রেসিং টেবিলটা রয়েছে এখানে। আর দেখো আমি এখানে একটা ট্রে রেখেছি, এই চার্জ দিই ফোনগুলো, চিরুনি, এসব টুকটাক রাখার জন্য। এদিকে আমাদের ব্যালকনিটা চলে যাচ্ছে, চলো দেখাই একবার। আর দেখো দরজার পেছনে আমি হুক লাগিয়েছি, ওই হুকে আমার মেয়ের ব্যাগ থাকে, আর এই টুকটাক কিছু যদি ঝুলাই ওই জন্য। আর এখানে বন্ধু বসে রয়েছে, এখানে একটা লন্ড্রি বাস্কেট রয়েছে, ওতে অনেক খেবিজিবি জিনিস রয়েছে। আর এপাশে আবার একটা ঝুনঝুনি, ওটাও সেই ওই একই সঙ্গে আমাদেরকে গিফট করেছিল। আর দেখো দেওয়ালে দেখতেই পাচ্ছ দাগাদাগি, এগুলো হচ্ছে সব আমার মেয়ের কাজ, যেখানেই জায়গা পাচ্ছে সেখানেই দাগাদাগি করছে, কিচ্ছু করার নেই। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানোই, কিছু করার নেই, হবেই। এদিক থেকে ওপাশটা দেখতে এরকম লাগছে। এই দেখো এদিকেও সব দাগ, মানে সব চারিদিক দেখালে দেখবে সব দিকেই দাগ আছে, কিচ্ছু করার নেই। কিন্তু এগুলো উঠে যায়, আমি ওঠাই না, কিছু জিনিস দেখবে মানে বাজে লাগলেও ওটা রেখে দিতে ইচ্ছা করে। যেমন পুরনো ফার্নিচার, ঘরের লুকটা চেঞ্জ করে দিচ্ছে তবু সেটা আমরা মাঝে মাঝে রেখে দিই, ওই আর কি। চারিদিক থেকে দেখিয়ে দিলাম কিরকম লাগছে। তাহলে জানিও কেমন লাগলো আমার রুমটা, কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তাহলে চলো আজকের মতো এখানেই রাখি, চলো টাটা।